মাবুদ গো শুনেছি একজন পয়গম্বর তুমি প্রেরণ করবা রব্বানা হে আমার প্রতিপালক অবাসিম রসুলা আমার বংশধরের মধ্যে এমন একজন রসুল পাঠাও ইয়াতলু যিনি তেলওয়াত করবে আয়াত কোরআনের আয়াত ওই আল্লিম হুমুল কিতাব যাকে কিতাবের জ্ঞান দান করা হবে আমার নবী কেমন জ্ঞানের অধিকারী শুনেন আমার নবীকে আমার আল্লাহ পৃথিবী শুরুর যত জ্ঞান আছে পৃথিবীর শেষের যত জ্ঞান আছে আমার আল্লাহ আমার নবীকে সব জ্ঞান দান করেছেন অনেকে কয় আমার নবী মূর্খ কন না উজুবিল্লা তুই মূর্খ তোর বাপ দাদা মূর্খ তোর হ্যাঁ আমার আল্লাহ কি কয় জানেন আল্লাহর হাবিব নিজে বলছে যে আমাকে আল্লাহ রব্বুল আলমিন অমা অতীত মিনাল ইমিল পৃথিবীর শুরু যত জ্ঞান আছে পৃথিবীর শেষের যত জ্ঞান আছে সব জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছেন জুরু শুরু একবার না আল্লাহ আকবর সেই ইসমাইলের বংশধরের মধ্যে আমার নবী এসেছে জুরুকান সুবাহান্লাহ হৃদয় এইচ ডি মিডিয়া দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আও জুবিল্লা হি মিনাশ বা নির্বা জিম বিস্মিল্লা হি র মা নি রুয়া এই যে বিস্মিল্লা পড়ে এখন আমরা ঈদে মিলা দুন্নবী নিয়ে কথা বলবো এই মিলা দুন্নবী ওই মিলা দুন্নবী ঈদ আমরা জানি কোরবানের ঈদ আর রমজানের ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা ঠিক না আর কোন ঈদ আছে কিনা সেটা আমরা হাদিসের আলোকে দেখব কোরআনের আলোকে দেখব কথা বলেন ঠিক কিনা কোরআনে একটা ঈদ আছে সেটা সাত পাড়া ছয় পৃষ্ঠার প্রথম লাইনে ঈসা ঈশা সালাম আল্লাহকে বলছে আল্লাহ সামা ই তুমি আসমান থেকে আমার জন্য কিছু খানা পাঠাও এই খানা পাঠাইলে এই খানাটা আমার জন্য ঈদের দিন হবে শুধু তাই নয় যারা পূর্ববর্তী আছে তাদের জন্য হবে যারা পরবর্তী আছে তাদের জন্য হবে সুবাহ আল্লাহ সাত পাড়া ছয় পৃষ্ঠার প্রথম লাইন এ একটা ঈদ কোরআনে দলিল দিয়ে দিলাম এবার হাদিসের মধ্যে আসেন রমজানের ঈদ কাদের জন্য রোজাদারের জন্য বেরোজদারির জন্য কোনো রমজানের ঈদ না কথা কোন ঠিক কিনা একটু বলিয়ামটা বাড়াই কোন ঠিক নেই রমজানের ঈদ হচ্ছে রোজাদারের জন্য আর কুরবানির ঈদ হচ্ছে যিনি কোরবানি দেন ওনার জন্য কথা ঠিক কিনা আরো মানে কোরবানি বলতে যিনি সমস্ত আছে কোরবানিকে মোহাম্বত করে তার জন্য কিন্তু আমাদের সমস্ত মমিন মুসলমানের জন্য ঈদ হচ্ছে ঈদ এ মিলাদুল নবী আল্লাহ

ফাদলিল্লাহ যারা ফদল পায় অবি রহমাতিহি যারা রহমত পায় ফাবি জালিকা এই দুইটা পাওয়ার পরে ফালিয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে সুবহান আল্লাহ কোন তাহলে ঈদ একটা ঈদের আরেকটা শব্দ আছে ইয়াফরাহ আরকে শব্দ আছে কি ঈদ একটা আনন্দ ইয়াফরাহ অর্থ কি আনন্দ তো আল্লাহ কয় তারা যেন ঈদ করে কি করে হুয়া খায়রুম এটা তাদের যত সম্পদ আছে পূজিবুত সম্পদ পৃথিবীর যত সম্পদ আছে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব সম্পদ থেকে উত্তম জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ যে বলছে যারা ফদল পায় আরে বয় রহমত পায় তারা জনি ইহিত করে তো এবারে আসুন তাফসীর কারক কি বলেছেন কুল হে হাবিব বিফদিল্লাহ এখানে ফদল দ্বারা তাফসিরে তানবিরুল মিকবাস তাফসির ইবনে আব্বাস মনে রাখবেন তানবিরুল মিকবাস তাফসির ইবনে আব্বাসের মধ্যে ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন যে ফদল দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন ওবি রহমতিহি রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন কারণ সরাসরি রহমতের ব্যাপারে দলিল হচ্ছে ওয়ামা অরহসাল্না কা ইল্লাহ রহমত নিল্লা আলমিন সবাই পড়ুন ওয়ামা হোসাল্না কা ইল্লাহ রহমত নি তাহলে রহমতের ব্যাপারে দলিল আছে না নাই আর জোর বলেন আছে না নাই রহমতের ব্যাপারে দলিল হচ্ছে আমার রহমত আলীল কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা আয়াত নাজিল করলেন আল্লাহ আকমাল তুলা কুম দিন ওয়াৎ মাম তো আলাইকুম নে মাতি ওরদি তু না কুমুল ইসলামাদীনা সোভান আল্লাহ কন নিয়মত আমার রসুল রহমত রহমতের পরিচয় পাইলাম নিয়মত আমার রসুল এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন দুই তিনজন ইহুদি হযরত ওমরের কাছে আসলেন। আসে বলে ওমর তোমাদের উপরে যে আয়াত নাজিল হয়েছে এ আয়াতটা যদি এরকম একটা আয়াত আমাদের উপর নাজিল হইত তাহলে আমরা ঈদ পালন করতাম কি পালন করত হাদিসটা তিরমিজি দ্বিতীয় খন্ড মেসকাতে একশো একুশ নং আমার ভাইয়েরা কি হাদিসটা আমি আপনাদের সামনে শোনাচ্ছি সেটা হচ্ছে ফাইন্নাহা নাজালতু ফি ইয়াউমায়ে দাইনে ফি ইয়াউমুল জুমআতি ওয়া ইয়াউমুল আরাফা যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন সাহাবাই کرام বলছে হ্যাঁ এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন আমাদের দুইটা ঈদের দিন ছিল একটা ঈদ ছিল ইয়াউমুল আরাফা আরাফার দিন আরেকটা ঈদ হলো জুমার দিন যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জুমার দিনে ঈদের দিন আরাফার দিনও কি ঈদের দিন তাহলে ঈদ আর আসে

নিশ্চয় জুমার দিন সব চাইতে সেরা দিন শ্রেষ্ঠ দিন ঈদের দিন কয় কারণ কি কয় শুধু তাই নয় ওয়া হুয়া এটা উত্তম দিন ইনদামি ইয়াউমাল আযহা কুরবানির ঈদের চাইতে ওয়া ইয়াউমাল ফিতর কয় ইদুল ফিতরের থেকে খমসাহু খিলাল পাঁচটা কারণে কয়টা কারণে আর যুরবান কয়টা পাঁচটা নম্বরে খলক আল্লাহু ফী আদম এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কোন আরে জরে কোন সুবহানাল্লাহ ওয়ায়াসবাতুল্লাহু ফি আদম আইলাল আরদি কয় এই দিনে আদম নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আর তুফিল্লাহ আদম ওয়া ফিহি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়া থেকে বিদায় করেছেন মৃত্যু দিয়েছেন চার নম্বরে লা ইয়াসআলুল আদা ফিহি শাইআন ইল্লা আতাহু আল্লাহ মালাম ইয়াসআলুহু এই দিনে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে যা চায় আল্লাহ খালি ফিরায় না কবুল করে নেয় কয় আর কি কারণে কয় পাঁচ নম্বরে হলো তা কাম এই দিনে কেয়ামত হবে আমি আমার ভাই বাবাদেরকে প্রশ্ন করব একটু জবাব দেন জুমার দিন যদি আদম নবীর আগমনের কারণে জুমার দিনটা ঈদের দিন হতে পারে রহমতাল আলামিনের আগমনের দিন আজরতে আদমের আগমনের দিনের চাইতে শ্রেষ্ঠ তোর কন আল্লাহ কারণ ফালাকাল আদম আলা সুরতি হিসিব দুনাজিরান আদম নবীকে একশো বিশ হাত লম্বা করে বানানোর পরে রুহুরে কয় আদমের ভিতরে যাও রুহু কয় না আমি যাব না কয় কারণ কি হোয়াট প্রবলেম এনি প্রবলেম কয় প্রবলেম হ্যাস আমার প্রবলেম আছে কয় কি কারণ কয় সেখানে অন্ধকার আমি অন্ধকারে থাকতে পারি না আমার আল্লাহ কয় হে জিব্রাহিল আমার দয়াল নবীর নূরে মোহাম্মদি এনে আদমের কলমের ভিতরে দিয়ে দাও নূরে মোহাম্মদি দেওয়া হলো খলাক তুমি নূর ইমিন নূর ইল্লা আল্লাহর নবীর নূর দেওয়ার সাথে সাথে এবার রুহু বলে আমার কোনো চিন্তা নাই

فقال فيه ولدت وفي أنزل على ফাসুমু শুক্রবার লিহা যায় রে নে আমার তাই রে আল্লাহর হবিফকে জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ আপনি কেন শুক্রবারে রইয়া আপনি কেন সোমবারে রোজা রাখেন রহমত আল্লাহ আলমিন ডাক দিয়ে বলল এই দিনে দুইটা কারণে আমি রোজা রাখেই এক নাম্বার কারণ হলো বলিত্তু অফিহী আমি সেই দিনে দুনিয়ার জমিনে আগমন করেছি যেরকম সোভান আল্লাহ এই দিনে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি আর এই দিনে সর্বপ্রথম আমার আল্লাহ رب العالمین امین نبی رو پڑے

তাহলে বাইরা আমার বন্ধুরা আমার দয়াল নবীর মায়ার নবীর আগমনে খুশি ঈদ উদযাপন করা ঈদুল ফিতর ঈদুল আজহা থেকেও উত্তম জোরকন ঠিক কিনা আরো জোর বলেন ঠিক কিনা বাইরামার আমার সুরা আল ইমরান কোরআনে যাচ্ছি হাতিস আরো বহুত নোট করে আনছে আজকাল বলবো না সময় কম কোরআনে চলে যাচ্ছি সুরা আলী ইমরানের একাশি নং আয়াত খোলেন আল্লাহ রবুল আলমিন বলেন হাবিব আপনি স্মরণ করেন ওয়াঈদ

আর কয়টা তার মধ্যে সম্মেলন করছেন আমার দুইটা আল্লাহ একটা সম্মেলন করছেন শয়তান এখন ইদে মিলাদুল নবীর সময় আসলে ইদি মিলাদুল মাস আসলে কিছু কিছু শয়তানের আন্দোলন শুরু হয় কথা ঠিক কিনা পায়েরা আমার বন্ধুরা আমার একটা মিটিং করেছেন আলাস্ত বীর সমস্ত রুহুগুলোকে একত্রিত করে কোন রুহু ডরে জবাব দেয় না আল্লাহরে মানে না কারণ মানলে তো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে একটা রুহু দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা রুহু দাঁড়িয়ে বলল। কলু বালা হ্যাঁ আপনি আমার প্রভু সেটা আর কারো রুহু নয় সেটা হচ্ছে আমার আপনার নবীর রুহু জোরকান মার হাবা আর একটু বড় করে বলেন মার এবার আমার নবী বলেন হাবিব আপনি আমাকে সম্মানিত করেছেন আপনি আমাকে মহম্মানিত করেছেন আপনি আমাকে মর্যাদা দিয়েছেন আমি আপনাকে বাদ দিতে পারি না রহমত আল্লিল্লা আলমিন আমি আপনাকে গোটা জাতিকে গোটা জাতির মধ্যে সম্মানিত করে দেব জোরকান সমান আল্লাহ এবার আল্লাহ সমস্ত রুহুগুলোকে সরিয়ে নবীদের রুহুগুলোকে একত্রিত করে রসুল জান্নাতের রুহগুলোকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলমিন কি বলেন শুনেন ও ইদ হাবিব আপনি স্মরণ করেন ওই সময়ের কথা দ্যাট টাইম দ্যাট অ্যাজ অফ ওই সময়ের কথা আপনি স্মরণ করেন যে সময়ে নবীদের রুহগুলোকে একত্রিত করেছেন আখাজ আল্লাহ গ্রহণ করেছেন কি করেছেন গ্রহণ করেছেন মিসাক মানে অঙ্গীকার মিসাক মানে কি আবাংলাতে ওয়াদা আরবিতে মিসাক ইংলিশে হলো কমিটমেন্ট ইংলিশে কি আরো জোর হলো ইংলিশে কি আল্লাহ কমিটমেন্ট নিয়েছেন সমস্ত নবীর থেকে ও মুসা ও ইসা ও দাউদ সমস্ত নবীকে বলেছেন আপনাকে তাওরাত কিতাব দেওয়া হবে আপনাকে জবুর কিতাব দেওয়া হবে আপনাকে ইঞ্জিল কিতাব দেওয়া হবে আপনি ইঞ্জিল তাওরাত জবুর ইঞ্জিল পাওয়ার পরে আমার নবী যখন আগমন করবে আপনি মুসা আল্লাহলামের তাওরাতের হুকুম বাতিল হয়ে যাবে ইঞ্জিলের হুকুম বাতিল হয়ে যাবে আপনার সমস্ত কিছু বাতিল হয়ে যাবে শুধুমাত্র আমার হাবিব রাহমতলীলা আলমিনের কোরআনের হুকুম জারি হয়ে যাবে দলিলটা কি একটু সংক্ষেপে দু এক মিনিট আপনারা শুনে নেন সেটা হচ্ছে যখন বলল যে হে নবীগণ হে রসুলগণ আমার নবী যদি আগমন করে সেই সময় যদি আপনারা নবী থাকেন কি করবেন আপনারা আপনাদের নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে আপনি মুসা নবী ঠিক আছে কিন্তু আপনি নবুয়তির দরজা বন্ধ করে আমার নবীর উপরই মানানবেন এই রেফারেন্সে মুসলিম শরীফের একটা হাদিস বলি পয়লা রসুল্লাহি সাল্লাহ আলহি ও

সাহাবিন্নার সে জাহান নামের সঙ্গী হবে জাহান নামের বন্ধু হবে জোরক্লা আমার নবীর দাম না নাই না নাই এই নবীর আলোচনা গুলো হচ্ছে মিলাদ এই নবীর আলোচনা গুলো কি আর কি? এবার 81 নং আয়াতের পরে 82 নং আয়াতে আল্লাহ কি বলেন? ফাম앙 তাওয়াল্লা বাদা zalika fa হুমুল humul fasiqun। এই অঙ্গীকারের পরে যারা আমার নবীকে অস্বীকার করবে তারা ফাসিক হয়ে যাবে। যুরুকান নাউযুবিল্লাহ। আর জোরে বলো আমার বাবাজিরা বন্ধুরা গবীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম শুনছেন নি আপনারা? কাবা তৈয়ার করার জন্য আমার আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম নবীকে। এই পর্যন্ত প্রায় এগারো বার কাবা নির্মাণ হয়েছে বাংসে আবার তৈরি হয়েছে বাংসে আবার তৈরি হয়েছে মার হাবা কন কয়বার আরো জোর বলেন কয়বার আরো কয়বার এগারো বার সর্বপ্রথম দুনিয়া সৃষ্টির পরে মানুষ সৃষ্টি দুই হাজার বছর পূর্বে কাবাগর সৃষ্টি করেছেন ফেরেস্তারা আরো জোর কন সুবান আল্লাহ ও বুঝি আওয়াজ আমরা শুরুর টাইমে বাড়িব না পৃথিবীর সৃষ্টির পরে মানুষ সৃষ্টি দুই হাজার বছর পূর্বে আমার আমার বন্ধুরা কেমনভাবে বাগর তৈরি হয়েছে একটু মনোযোগ দেন মার দিয়ে কোন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছ আমরা নামাজ পড়ার জন্য বাইতুল মামুরে চতুর্থ মানে আসতে হয় ওগু আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছ মানুষ সৃষ্টি করে বাগু আল্লাহ আমরা তো নামাজ পড়া লাগে আমার আল্লাহ কয় আমার আরসের নিচে শোধা শুধু একটা ঘর তৈয়ার করো যেই ঘরটার নাম তোমরা রেখে দেও খানায় কাবাজ ওরকম সোভান আল্লাহ করে একটা জিনিস জানলাম যেইদিকে ফিরে আমরা নামাজ পড়ে নামাজ আমি উঠ করে ইমনি ওয়াজ্জা তুয়া জিহিয়া নিল্লাদি ফাতা রসামাওয়া তিওল আদা পানি ফাও ওয়াবা আন মিনাল মুশরে ওই খানায় কাবাটা আমার আল্লাহর আরো সেরে সোজা সুজি নিছে একটা তথ্য জানছি সুমান আল্লাহ কন এই খানায় কাবা ফেরাস্তারা মানুষ সৃষ্টি দুই হাজার বছর আগে সৃষ্টি করেছেন এবার যখন আবার মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পরে সাইয়েদিন হজরত আদম আলি ইসলাম খানায় কাবা সৃষ্টি করেছেন আদম নবীর পরে শীষ আলাইসালাম খানায় কাবা আবার তৈরি করেছেন শীষ আলাইসালামের পরে ইব্রাহিম আলাইসালাম যখন সালামের বন্যার সময় যখন এই খানায় কাবাব ধ্বংস হয়ে গেছে তখন আবার হজরত আদম আলি সালাতামের পরে শীষ সালাম ইব্রাহিম সালাম তারপরে আমল একা গোত্র তারপরে জোরহাম গোত্র তারপরে ইবনে কিলাব গোত্র তারপরে কোরাইশ গোত্র তার আবদুল্লা ইবনে জুবাইর হাজ ইবনে ইউসুফ তারপরে তুরস্কের বাচ্চা মুরাদ খান এই মোট এগারো বার ইব্রাহিম খানিম আলি খানায় কাবা তৈয়ার করে আমার আল্লাহ কয় ইব্রাহিম নবী গো খানায় কাবা তৈয়ার করেছে এবার কি এটার মুনাজাত হইতো না নি আমগো দাসের দুআন পাঠ আমরা তৈয়ার কইরা মিলাদ পড়ে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এই মিলাদ পড়া সুন্নাত ইব্রাহিম নতুন ঘর করে মিলাত পড়া সুন্নাত ইব্রাহিম দোকান করে মিলাদ পড়া সুন্নাত ইব্রাহিম আবার কয় না হুজুর যত্রা সিনেমা হল তৈয়ার করে মিলাদ ধরায় আছে না নাই আছে আছে না নাই ওটা শুননত না আবার নতুন সব কিছু তৈয়ার করে মিলাদ পড়া সুন্নাত না আল্লাহ যে কাজটা নেকের কাজ ওই জিনিসগুলো তৈয়ার করে মিলাদ পড়বেন কারণ খানায় কাবা তৈয়ার কইরা বাপ পুতে মিলাদ পড়ছে নবীর মিলাদ আমার ভাইরা কোরআনুল কারিম সাক্ষী সুরা বাকারা সুরাকি কি আরো সুরা কি বাকারা দলিল দিচ্ছি আমার ভাইরা ওয়া ইজিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল না ত কব্বাল মিন্ন ইন্ন কাঙ্কা হইলা আল্লাহ তা ও আমার বন্ধু স্মরণ করেন ওই সময়ের কথা যেই সময় বাপ বেড়া খানা কাবা তৈয়ার করিয়া খানায় কাবার দরজার সামনে দাঁড়াইয়া বাপ বেড়া দোয়া দোয়া করতেছে। হাজি কে কে আছেন হাত তুলেন আর জোরে হাত তুলেন নারে তকবিদ আল্লাহু আকবার আর না ফেরেশতার ছবি তুলক আপনারা না ফেরেশতারা তুললে হবে ও হাজী সাহেবরা মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়া লাগে লাগে কিনা সেখানে কিন্তু মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পায়র সাফ আছে পায়র কি আছে সাফ কি আছে সাফ আছে ও ভাইরা এই পয়সাটা কি এই পায়ের সাপটা হচ্ছে যখন ইব্রাহিম আলাই সালাম দাঁড়াইয়া আমার নবীর দোয়া করতেছে আমার আল্লাহ শক্ত পাথরটাকে নরম বানাইয়া সাপ বানাইয়া দিছে আরো জোর এখন সোহান আল্লাহ ও আমার শুশাকের বাবারা একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন বাপ বেডা যখন দোয়া করছে ওয়া ইজ ইয়ার ফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল কি দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দোয়া করেছেন আল্লাহ মেহেরবানি করে এই দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও এরপরে দোয়া করতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আল্লাহ আমারে এবং আমার পুত্ররে তুমি মুসলমান বানাও আমাদের বংশধরের মধ্যে এক শ্রেণীকে তুমি তোমার আনুগত্যশীল বানিয়ে রাখো এবং আমাদেরকে হজের কার্যক্রম শিখা ও আরিনা না মানা শিখানা ও তুবাই না এবং আমার তওবা কবুল করো নিশ্চয় আপনি তওবা কবুলকারী জোর কনসমান আল্লাহ এ দোয়া করার পরে এবার নবীর মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে কথা শুরু করছে ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম হাতুলা কয় রব্বানা ওবা আসফি হিম রসুলাম মিনহুম ইয়াতনু আলাই হিম ও শুনেছি একজন তুমি প্রেরণ রব্বানা হে আমার আমার বংশধরের মধ্যে এমন একজন রসুল পাঠাও ইয়াতলো যিনি তেলবাত করবে আয়াত কোরআনের আয়াত ও আলিমহুম কিতাব যাকে কিতাবের জ্ঞান দান করা হবে আমার নবী কেমন জ্ঞানের অধিকারী শুনেন আমার নবীকে আমার আল্লাহ পৃথিবী শুরুর যত জ্ঞান আছে পৃথিবীর শেষের যত জ্ঞান আছে আমার আল্লাহ আমার নবীকে সব জ্ঞান দান করেছেন অনেকে কয় আমার নবী মূর্খ কন নাউজুবিল্লাহ তুই মূর্খ তোর বাপ দাদা মূর্খ তোর চৈদ্ধকৃষ্ঠ হ্যাঁ আমার আল্লাহ কি কয় জানেন আল্লাহর হাবিব নিজে বলছে যে আমাকে আল্লাহ রব্বুল আলমিন অমা অতীত মিলাল আখিরিন পৃথিবীর শুরু যত জ্ঞান আছে পৃথিবীর শেষের যত জ্ঞান আছে সব জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছেন জোরে সুরে একবার বলেন আল্লাহ আকবার সেই ইসমাইলের বংশধরের মধ্যে আমার নবী এসেছে জোরকান সুবাহান আল্লাহ আরো জোরকান সুবাহান আল্লাহ হজরতের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন এ পৃথিবীর মানুষের আরে মুবাশশির বি রাসূল ইয়াতি মিন বাদ আহমদ আমি তোমাদেরকে শুভ সংবাদ দান করে গেলাম কি সংবাদ শুভ সংবাদ আরো জোরে বলেন কি সংবাদ কয় কি শুভ সংবাদ আপনি দান করেছেন কয় আমার পরে একজন নবীর আগমন ঘটবে রে যার নাম হবে আহমদ জোর কন্যা সুবাহান আল্লাহ সেই নবীকে মক্কা কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার আল্লাহ প্রেরণ করেছেন আমেনার ঘরে আমার বাইরা সেই নবী যে দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন এই কারণে সায়ের বলেন আয়ে নবী সুলতান কে আসতেছে বাচ্চা নবীদের বাচ্চার বাচ্চা আসতেছে জোরে কন্য আপনারা কি আমার সাথে বলবেন না নবী ও কে সুলতান আয়ে নবীহঁ কে শুন জোরে আয়ে নবীহঁ কে नज़र जो देख नज़र जो उनको देखे हो नबियों के सुल आए नोब के सुलाने आए नोब के यक नज़र उनखां देख हो जाने नोबिय सुल्तान जुड़े आए नोब के ہوا آم پور آئے آمد کا سب جشن منائے کرتا ہے جب امین کرتا ہے جبریل بیارا یہ پیار آئے نبیوں کے سلطان آئے نبیوں ساری جگ میں مچی ہے آم نگر کا نبیوں کا نبی ہے ملائک کرنے آئے ان کیشن آئے نبیوں کے سلطان آئے نبیوں کے ওরে তাসরি নূর নপি খোদ কা মর হাবা মর হাবা বোলো মর হাবা মরে হা বে হাবা মরে হা মরে হাবা জুরে নূর তাসরি পান নপি কাবা কাাস পান না নপি খোদ কা বে কা হাবা মরে হাবা বলো বা মার হাবা মার হাবা বল যখন করেন বনে কাজুকে জিদা করে নবী যখন শ্রী নবী যখন তশ্রী ফনে কাজা করে হুরে ফরি ফেরস্তাগনে হুরে ফরি ফেরস্তাগনে গাহে সাললে আন মারা হাবা মারা বলো বলো گاکر آشق جا اور نور نبی کے پاپے تارا یا رسول اللہ کیو بھائی ہم لوگ آواز نہیں کا یار رسول اللہ سو لہ ارے گاؤں پاکر آشق جرا نورنوبی کے پابے تارا پیسے پیسے جبر لامن پیسے پیسے جبرئی لام آگے کمل والا مرحبا مرحبا ہبا مرحبا مرحبا, مرحبا 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 بولو